بسم الله الرحمن الرحيم. ভাই তোমরা এখানে কি করছো? আগানের সময় হয়ে যাচ্ছে, তোরা নামাজ পড়তে যাবে না? এই যে শুনছো কি? হ্যাঁ ভাই, কি বলছেন? নামাজ পড়বো না। কেন পড়বে না নামাজ? ঠিক আছে, নামাজ যখন পড়বে না আমি আর কি করব। ঠিক আছে, আমি চলি। নামাজের সময় হয়ে গেছে, নামাজে তোমরা যাবে না? তোমরা কি ভাবছো যে আমরা জিদ ধরেছি যে এখানে আমরা প্রতিদিন আড্ডা মারবো রাস্তার মধ্যে? হ্যাঁ, ডেলি বসে থাকো তাই আপনার কি? রাস্তার মধ্যে বসে আছো কেন? তোমরা এখানে বসে আছো, আড্ডা মারছো কেন? নামাজ পড়তে যেতে পারছো না? নামাজ পড়তে কেন যাচ্ছ না? নামাজ পড়তে যাও। ওই লোকটা তোমাদের আজকে কি বললো? আপনারা ডেলি ডেলি ওই লোকটা একই ডিস্টার্ব দেয়, আমি তো বহুত টেনশনে থাকি। ডেলি ডেলি কি বলে? এই আর কোশ নেই, নামাজ পড়তে বলে, ওই হেন করো তেন করো। ওই একটা চল, ওকে একটা কাজ করি। কি করবে? ওকে আরেকদিন আসলে মারার সিস্টেম করে দিব, মারবো মারবো। চল তোমরা আজকে এখানে আড্ডা মারছো, চলো তো আজকে এখানে, আজকে তো আমরা নামাজ পড়তে যাই। একটা দিন তোমরা তোমরা আমাদের সাথে, আমার সাথে একটা দিন নামাজ পড়তে পারো? একটা দিন কি আমার সাথে নামাজ পড়তে পারবে না? তো একটা কথা কয়দিন বলতে লাগে তোমার, বারবার কি বলা হয়? শুনে না কান দে, আজকে রাখেন, নামাজ পড়া মজা দেখাচ্ছি। শুন, আরে ভাই আমার কলার ধরছে, আমার কলারটা ছেড়ে দাও। আমার কেন কলার ধরছে? কলার তো বাতি দে, তোর হালটা কি হয় ওইটাই তো চিন্তা করতো। কেন আমাকে কি করবে? আমাকে মারবে? আমাকে কেন মারবে? আমি তো তোমাদের ভালো কথা বলেছি, আমি তোমাদের নামাজ পড়তে বলেছি। আমি কি তোমাদের কি কোনো খারাপ কথা বলেছি? তোমরা নিজেই বলো। ডেলি ডেলি কেন তুমি এত ডিস্টার্ব দাও? এখনই কিন্তু একটা লাগাই দিব না? ভাই আপনার কি হয়েছে? ওরা আমাকে মারছে। আমাকে কেরা মারছে? কেরা মারছে ভাই? ও নিরা মারছে। ও জান আপনি, আমি একজন দেখতেছি। ঠিক আছে, ভাই তোমরা ওই লোকটাকে মারলাও কেন? এই আমাকে প্রতিদিনে ডিস্টার্ব করে, নামাজ পড়তে যান, মনে কর মসজিদে যান, চলো যাই, এরকম বলে যার জন্য আমাকে মারেছে। তুমি কি জানো ও নামাজ পড়ে তোমাদের জন্য কত মোনাজাতে দোয়া করে? একদিন যাই দেখে আসো। দোয়া করে? চলো তো একদিন যাই দেখে আসি। চলো তাহলে একদিন যাও। চলো চলো। ওই চল আজকে হুজুরদার বলতে ঘুরে আসি। চল চল চল। আমার কোনো ক্লাস
السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. اللهم آمين يا رب العالمين يا رحم الراحمين يا الله يا الله. তুমি সকল মুসলমানকে হেফাজত করো, সকল মুসলমানকে তুমি হেদায়েত করো, আল্লাহ সবাইকে তুমি নামাজমুখী করো। ইয়া রব্বুল আলামিন, তুমি সকল মুসলমানকে তোমার ইবাদত করার তৌফিক দান করো। ইয়া রব্বুল আলামিন, আমি যে রাস্তায় আসি সেখানে কয়েকটা লড়া বসে থাকে, আল্লাহ তারপরে আমি নামাজ পড়তে বলি, তারা আমাকে মারে, অপমান করে, গালাগালি করে। ইয়া আল্লাহ, তুমি তাদেরকে কোনো পাপ দিও না, আল্লাহ তুমি তাদের সবাইকে ক্ষমা করে দিও, আর তাদের সবাইকে তুমি হেদায়েত করে দিও। আল্লাহুম্মা আমিন। ভাই আপনাকে আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি এখন থেকে যা বলবেন আমি তাই করব, আর প্রত্যেক দিন আমরা নামাজ পড়বো সবাই। ঠিক আছে ঠিক আছে, আমরা আজকে থেকে তোমরা প্রতিদিন সবাই নামাজ পড়বে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে ভাই মাফ করে দিয়ে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা কালকে নামাজ পড়তে আসবে। ঠিক আছে। আরে ভাই আমাকে কলা ধরছো, ছেড়ে দিন ছেড়ে দিন। আবি নেই আবি নেই, তুমি আগে যাও।